नमाज पढ़ते पढ़ते कपाले दाग हो गेले एटा कि कोनो नेक्कार हर लक्षण? खूब दरकारी प्रश्न। आमादेर समाजे अनेक लोक आछे जे माशाल्लाह तादेर कपालेर माझखाने बेश कालो दाग हो गेछे, तई ना? এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার, পরিষ্কার, মুত্তাকি, এটা প্রমাণ? নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই, তাহলে এই লোকটার নামাজ কবুল হলো না, লোকটা ভালো মানুষ না, এরকম কি না? তো এটার উত্তর হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াতের মধ্যে আল্লাহর নেককার বান্দা আল্লাহর প্রিয় মানুষদের সেই সোনালী যুগে সোনালী মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে উঠে। সিজদার আলামত কোথায় ফুটে উঠে? চেহারার মধ্যে ফুটে উঠে। এই যে সাহাবা ইকরামের সিফত ছিল, গুণ ছিল যে তারা যে সারাক্ষণ সিজদায় থাকে, বারবার সিজদায় যায়, আল্লাহর সামনে সিজদা লুটিয়ে পড়ে, চেহারার মধ্যে তার আভা, তার আলামত ফুটে উঠে। এই আলামত বলতে কাকে বোঝায়? কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে, চেহারার নুরানিয়তকে, উজ্জ্বলতাকে। একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগও নাই, কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে, ফিল করে। বিশেষ করে কিয়ামতের দিনে অজুর অঙ্গগুলো যেরকম জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে, সেই আলামতের কথা বলা হয়েছে। এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা দিতে দিতে কোনো মানুষের কপালে দাগ হয়ে যায়। যদি সিজদা দিতে দিতেই এই দাগ হয়, অন্য কোনো কারণে না হয়, এটা তার জন্য ভালো, কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেশতা আর না হলে লোকটা ফাসিক, এরকম হিসাব করার কোনো কারণ। কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প ঘষাঘষিতেই দাগ পড়ে যায়, অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই, তিনি অনেক বেশি সেজদা দেন, আরো লম্বা সেজদা দেন, কিন্তু তার দাগ হয় না, হতে পারে কি পারে না? এই জন্য দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না। খেয়াল করে দেখেন মা চাচিদের কপালে, আপনার মারা মহিলারা যারা বাসায় আশেপাশে আছে দেখেন তারা সেজদা কি কম দেয়, মাশাআল্লাহ তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চেয়ে বেশি সেজদা দেয়, কিন্তু এত দাগ হয় না। এই জন্য এই দাগ হলেই সে নেককার আর না হলেই সে বদকার, এরকম সহজ হিসাব করার সুযোগ নাই। এটা ত্বকের কারণে হতে পারে, চামড়া অনেকে আবার এত সেজদাও দেয় না কিন্তু দাগ হয়ে বসে আছে, আছে না নাই? তো এই জন্য এই কপালের দাগ এটা নেককার আলামত, আর কপালের দাগ না থাকা বদকার আলামত, এটা সঠিক কিছু না।